হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা দেখবো হচ্ছে আমাদের ই কমার্স ওয়েবসাইট গুলোতে আমরা কিভাবে হচ্ছে একটা পিডিএফ ইনভয়েস অ্যাড করতে পারি। এটা অবশ্যই ডাইনামিক ডাইনামিক পিডিএফ ইনভয়েস। অ্যান্ড পিডিএফ ইনভয়েস সম্পর্কে যদি আমরা একটু বিস্তারিত ভালোভাবে জানতে চাই, তাহলে আমি এখানে গুগলে সার্চ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে পিডিএফ ইনভয়েস জিনিসটা কি। পিডিএফ ইনভয়েস হচ্ছে ওয়ান কাইন্ড অফ, আমরা যেরকম একটা স্টোর থেকে কোনো প্রোডাক্ট কিনলে বা হ্যাঁ নর্মালি ফিজিক্যাল স্টোর থেকে, তারা হচ্ছে একটা মেমোর মতো ক্রিয়েট করে আমাদেরকে একটা দেয় এবং তাদের কাছে একটা কপি রাখে। সেম হচ্ছে এইখানে সেম জিনিসটা, আপনি হচ্ছে আর এই প্লাগিনটা যদি ইউজ করেন তাহলে অনলাইন স্টোর গুলাতে আলাদাভাবে কোনো মানে ইনভয়েস ক্রিয়েট করার দরকার পড়ে না। সেক্ষেত্রে হচ্ছে এই ইনভয়েসটা হচ্ছে ক্লায়েন্ট আপনার যে কাস্টমার, সেই কাস্টমার চাইলে হচ্ছে এই ইনভয়েসটা ডাউনলোড করতে পারে। অ্যান্ড আপনি নিজেও আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকেও আপনি এটা ডাউনলোড করতে পারেন। অ্যান্ড হচ্ছে ওইখানে আপনার এই প্রত্যেকটা ডকুমেন্ট সুন্দরভাবে দেওয়া থাকবে, যার কারণে প্রত্যেকটা প্রোডাক্ট ম্যানেজ করা অথবা স্টোরটা ম্যানেজ করা খুব ইজি হয়। সো আশা করি ইনভয়েস জিনিসটাকে এটা বুঝতে পারতেছেন। অ্যান্ড হচ্ছে এটা পিডিএফ হিসেবে আপনি ডাউনলোডও করতে পারবেন। ওকে, তাহলে প্রথমত হচ্ছে আমাদের পিডিএফ ইনভয়েসের জন্য বেশ কিছু জনপ্রিয় প্লাগইন আছে। আমরা একটু গুগল করলে কিন্তু অনেকগুলো প্লাগইন পেয়ে যাব। ওয়ার্ডপ্রেসের কিছু ফ্রি প্লাগইনের মধ্যে এই প্লাগইনটা হচ্ছে অন্যতম। এটা হচ্ছে মোস্ট ইউজেস একটা প্লাগইন। অ্যান্ড হচ্ছে এটা নর্মালি ফ্রিতে অনেক অনেক ধরনের ফেসিলিটিস দিয়ে থাকে, যার কারণে অন্যগুলোতে আসলে ওই রকম ফেসিলিটিস নাই, একদম সম্পূর্ণগুলো নাই। সো আমরা এই প্লাগিনটা ইউজ করবো, পিডিএফ ইনভয়েস লিখে সার্চ করলে আমরা এটা পেয়ে যাব। আচ্ছা, এখন হচ্ছে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করবো এবং ড্যাশবোর্ড থেকে হচ্ছে আমরা প্লাগিন অপশনে ক্লিক করব। প্লাগিন অপশনে ক্লিক করে আমরা আমাদের প্লাগিনটি ডাউনলোড করার জন্য অ্যাড নিউ দিব এন্ড সার্চ বারে লিখব পিডিএফ ইনভয়েস। পিডিএফ ইনভয়েস লেখার পরে কিন্তু এখানে অনেকগুলো প্লাগিন আছে। হ্যাঁ, এখানে হচ্ছে এইটা আছে, এটা আছে। এখানে প্রত্যেক প্রথম সারিতে যেগুলো আছে প্রায় সবগুলোই জনপ্রিয় এবং প্রত্যেকটাই ফিচার ডিফারেন্ট ডিফারেন্ট। মোটামুটি এটাতে যে ফিচার এটাতে একটু আপডেট অথবা একটু এদিক সেদিক ফিচার আছে, তবে মোটামুটি সবগুলো বলতে পারেন যে একটু একই রকমের। সবগুলোর কাজই হচ্ছে পিডিএফ ইনভয়েস তৈরি করা। তো আমি প্রথমটা ডাউনলোড করে নিলাম। সরি, ইনস্টল করে নিলাম। দেন হচ্ছে অ্যাক্টিভ। হ্যাঁ, আমাদের পিডিএফ ইনভয়েস প্লাগিনটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যান্ড হচ্ছে আমরা এবার হচ্ছে কিছু প্রসেস আছে, এই প্রসেসগুলো ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করবে, দেন হচ্ছে পিডিএফ ইনভয়েসটা প্রপারলি কাজ করা শুরু করবে। ওকে, এখানে হচ্ছে একটা ইরো শুরু করতেছে, এটা হচ্ছে আমার এই উকমার্স স্টোরে এ পর্যন্ত কোনো অর্ডার নেই, যার কারণে হচ্ছে এখানে তারা বলতেছে যে একটা ফার্স্ট অর্ডার ক্রিয়েট করে এবং ওই অর্ডারটার মাধ্যমে তুমি বুঝতে পারবে আসলে তোমার ইনভেস্টটা কিরকম হবে। সো আমি একটা অর্ডার ক্রিয়েট করি, আমি যেহেতু অ্যাডমিন আমি নিজে একটা অর্ডার ক্রিয়েট করি। হ্যাঁ, আমার একটা অর্ডার ক্রিয়েট করা অলরেডি কমপ্লিট। দেন হচ্ছে আমি একটু রিফ্রেশ দেব। ওকে, এখানে কিন্তু অলরেডি অর্ডার যেহেতু আসছে, আসার পর হচ্ছে এখানে অলরেডি হচ্ছে আমাদের ডকুমেন্টের উপর ডিপেন্ড করে একটা ওরা পিডিএফ ইনভয়েস দিয়ে দিচ্ছে। এখন হচ্ছে আমার কাজ হচ্ছে আমি এখানে চাচ্ছি যে আমার নিজস্ব ব্র্যান্ডের লোগো লাগাবো, দেন হচ্ছে আমার নিজে কিছু ইনফরমেশন অ্যাড করব। সো এইখানে ইনফরমেশনগুলো অ্যাড করার জন্য এই বাম পাশের যে সাইড বারটা আছে, এই সাইড বার থেকে হচ্ছে আমরা একটা একটা করে দেখব। এখানে প্রথম যদি একটা জিনিস দেখি, এখানে হচ্ছে আপনি কিভাবে চাচ্ছেন, না ডাউনলোড নাকি ওপেন উইন্ডোজ। তো আমি একটু ডাউনলোড দিয়ে দিই, ডাউনলোড পিডিএফ, যেহেতু এটা নর্মালি সবাই ডাউনলোড করবো। ওকে, ও শিট। দেন আছে হচ্ছে টেস্ট মোড। টেস্ট মোড হইলে আপনার হচ্ছে কোনো কাস্টমাররা পাবে না। সো আমি টেস্ট মোড দেবো না, যেহেতু আমারটা একদম লাইভ লাইভই কাজ করবো। তারপর হচ্ছে আসছে কারেন্সি স্যাম্পলটা সাপোর্ট করবে কিনা। কারেন্সি স্যাম্পল হচ্ছে আপনার এই যে 1000 টাকা, 1000-এর পরে 1000 অথবা 10,000, 10,000-এর পরে 10-এর পরে হচ্ছে একটা স্যাম্পল দিব, ওই সিম্বলটা কাজ করবো কিনা। তারপরে ওইটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে কাজ করবে। এনেবল ফ্রন্ট সাবসেডিং, না আমার দরকার নাই। তারপর হচ্ছে সব লোগো হেডার, এখানে আমি হচ্ছে আমার সব লোগো যেটা ওটা অ্যাড করে দিব। এখান থেকে হচ্ছে সেট ইমেজ, দেন ক্লিক স্ক্রল করে নিচের দিকে আসবো, এখানে আমার সব লোগো যেটা ওটা অ্যাড করে আমি এটি দিই। হ্যাঁ, অলরেডি কিন্তু এইদিকে যে আমার মাউসটার দিকে যদি তাকান একটু আপনাদেরকে, এখানে কিন্তু অলরেডি একটা আপনার দেখতে পাচ্ছেন যে একটা লোগো অ্যাড হয়ে গেছে, কারণ কি আমি হচ্ছে এখানে লোগো আপলোড করছি। তো আবার আমাদের ওই ব্যাকএন্ডে চলে যাই, দেন হচ্ছে লোগো হাইট, হাইটের কথা বলতেছে আসলে লোগোর হাইটটা কিরকম দিব। আমার লোগোর হাইট যেরকম আছে ওই রকমই চাচ্ছি আমি। অ্যান্ড শপ নেম, আপনার এখানে হচ্ছে
শপ নেমটা আপনাদের যে ওয়েবসাইটের শপ নেম, এই শপ নেমটা এখান দিয়ে দিতে পারেন। নর্মালি আমি আমার শপ নেমটা দিয়ে দিতেছি। ড্রোন গ্যালাক্সি বিডি, এখন হচ্ছে ড্রোন গ্যালাক্সি বিডির হচ্ছে এখানে অ্যাড্রেসটা, স্টোর অ্যাড্রেসটা আমি দিয়ে দিতেছি। এক সেকেন্ড, হ্যাঁ এটা কিন্তু উপরের দিকে দেখেন, এখানে আমার সব নেম চলে আসছে, তারপর হচ্ছে এখানে অ্যাড্রেস চলে আসছে। এখানে আমি যদি চাই হচ্ছে ফোন নাম্বার, ফোন নাম্বারটা অ্যাড করতে পারবো, নো প্রবলেম। আমি হচ্ছে এখান থেকে তাদের ফোন নাম্বারটা কপি করে নিই। এখানে কিন্তু ফোন নাম্বারটা অ্যাড হয়ে গেছে। আচ্ছা ফোনের আগে একটু ফোন দিয়ে দিই। তারপর হচ্ছে হেডার ফুটার কোনো পলিসি যদি থাকে এখানে পলিসিটা দিতে পারেন, তবে আমার পলিসি দিব না আমি, জাস্ট হচ্ছে আমি আমার নামটা দিয়ে দিলাম। হ্যাঁ ওই যে নিচের দিকে উঠবে, দেন হচ্ছে আর তেমন কিছু নাই চেঞ্জ করার মতো, সো আমি হচ্ছে একটু সেভ দিয়ে দিব। হ্যাঁ অলরেডি কিন্তু আমাদেরটা সেভ একদম কমপ্লিট, প্রাইস শেষের দিকে আপনারা বলতে পারেন। এখন হচ্ছে আমি অন্যান্য যে ডকুমেন্টেশন ওটা একটু দেখে নিব। এখানে হচ্ছে সরি, এখানে হচ্ছে আপনি কোন কোন জায়গায় এটা এনেবল করতে চাইতেছেন, নিউ অর্ডারের ক্ষেত্রে, অর্ডার ক্যান্সেল হলে, অর্ডার প্রসেসিং হলে, অর্ডার কমপ্লিট হলে। আমি চাচ্ছি হচ্ছে নিউ অর্ডার অ্যান্ড হচ্ছে অর্ডার কমপ্লিট, এ দুইটা দুইটা অবস্থায় হচ্ছে দেখাবে, অ্যান্ড অর্ডার ক্যান্সেল, অর্ডার ফেইলড, হ্যাঁ সেক্ষেত্রে দরকার নাই। অ্যান্ড হচ্ছে ডিসপ্লে, আচ্ছা ইমেল, ইমেলটাকে ডিসপ্লে করবে কিনা থাকবে অবশ্যই, অ্যান্ড ফোন নাম্বার, আমি চাচ্ছি ফোন নাম্বারও ডিসপ্লে করবে। ইমেল ফোন নাম্বার হচ্ছে ক্লায়েন্টের যে মানে যে কাস্টমার অর্ডার করবে এই কাস্টমারের ইমেল এবং ফোন নাম্বারটা। আচ্ছা ঠিক আছে, ইনভয়েস ডেট, হ্যাঁ ইনভয়েস ডেট, অর্ডার ডেট, আমি অর্ডার ডেটটা দিয়ে দিতেছি। ইনভয়েস নাম্বার, অর্ডার নাম্বার, ওকে ইনভয়েস নাম্বার ইজ অর্ডার নাম্বার। দেন হচ্ছে প্রিফিক্স, যদি কোনো কিছু, প্রিফিক্স হচ্ছে আপনি একদম প্রথমে কোনো কিছু যদি দিতে চান ওইটা, সাফিক্স মানে হচ্ছে আপনার লাস্টে যদি কোনো একটা অংশ লাগাই দিতেন ওইটা। আচ্ছা রিসেট থাক, ওইটা যেভাবে সেভাবেই থাক। দেন হচ্ছে অর্ডার লিস্ট, কলাম, অর্ডার, এগুলো দরকার নাই আপাতত। ওকে আমি সেভ চেঞ্জ দিই। দেন হচ্ছে আমি স্ট্যাটাসে যাব, এখানে হচ্ছে আপনি বিভিন্ন মোড পাবেন ওইগুলো, এবং অ্যাক্সেস কারা করতে পারবে, আপনি যদি গেস্টদের দেন তারা অ্যাক্সেস করতে পারবে। অবশ্যই ইনভয়েস এরকম একটা জিনিস আপনি চাইবেন না যে আপনার এখানে যারা ইউজার না তারা হচ্ছে এটা অ্যাক্সেস করতে পারবে, সো এটা যদি টিক মার্ক থাকে অবশ্যই তুলে দিবেন। এবং নিচে যদি আরো কোনো কিছু দিতে চান সেক্ষেত্রে হ্যাঁ ওই ওইগুলো অ্যাড করতে পারেন। এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা চাইলে ওইগুলো পরে ভরে নিতে পারেন নর্মালি। ঠিক আছে আমার তেমন কোনো কিছু দরকার নাই, হ্যাঁ সবগুলো পারফেক্ট। তারপর সেভ দিয়ে দিই, আপগ্রেড, আপগ্রেডে যদি যাই এখান থেকে হচ্ছে তাদের প্রফেশনাল ভাবে কিছু টেমপ্লেট আছে, ওই টেমপ্লেট গুলো এখানে আমরা ইউজ করতে পারবো। ওই সেক্ষেত্রে কিন্তু আলাদা আপনাকে হচ্ছে পেমেন্ট করতে হবে, তো আমি চাচ্ছি না আসলে পেমেন্ট করতে, সেক্ষেত্রে থাক যেভাবে আছে এইভাবেই। এখন আমরা যদি অর্ডার অপশনে চলে যাই তাহলে আমাদের ইনভয়েসটা দেখতে পারবো আসলে একটা ইনভয়েস কিরকম হয়। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে আমি একটু আগে একটা অর্ডার করছিলাম প্রায় 6 মিনিট আগে, এখন হচ্ছে আমি এটাতে ক্লিক করে অর্ডারটা, অর্ডারের যে ইনভয়েসটা ওইটা দেখে নিব। ওকে এখানে দুইটা অপশন আসছে, একটা হচ্ছে প্যাকেজিং স্লিপ, একটা হচ্ছে ইনভয়েস। আমি হচ্ছে ইনভয়েসটাতে ক্লিক করবো। এখানে আসার পর কিন্তু আমি একজন শপ ওনার, মনে করেন আমি হচ্ছে এই ই কমার্স ওয়েবসাইটের মালিক, আমি কিন্তু এটা দেখতে পাইতেছি যে এখানে হচ্ছে আমার এখানে কে অর্ডার করছে, তার হচ্ছে ইনভয়েস নাম্বার কত, তারপর হচ্ছে ইনভয়েস ডেটটা কবে, অর্ডার নাম্বার কত, তারপর অর্ডার ডেটটা কবে, তারপর পেমেন্ট মেথডটা কি, হ্যাঁ তারপর হচ্ছে তার যে অন্যান্য যে ডকুমেন্টগুলো আছে এগুলো কিন্তু দেখতে পাইতেছি। আমি হচ্ছে সে কি প্রোডাক্টটা ইয়ে করছে, অর্ডার করছে, এবং সেটা ডেলিভারি রেটটাও কত, মানে ওভারঅল একটা সুন্দর একটা ধারণা কিন্তু এখান থেকে আমরা নিতে পারতেছি। এখান থেকে যদি আমি চাই ক্লিক করে সেক্ষেত্রে এটা ডাউনলোড করতে পারবো, সো অ্যান্ড কাস্টমারও যদি চাই সেটা অবশ্যই সেও কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবো। আমি এজ এ কাস্টমার হিসেবে দেখাই আপনাদেরকে, আমি যদি আমার অর্ডারে যাই এখানে কিন্তু একটা আছে ওই অর্ডার নামে, এটা হচ্ছে কাস্টমারের ড্যাশবোর্ডটা দেখাই দিচ্ছে আপনাদেরকে। এখানে কিন্তু আমি আসার পর দেখতে পাচ্ছি আমি একটা অর্ডার করছি, এই প্রোডাক্টের অর্ডারটা এখান থেকে ভিউ করতে পারবো, এখান থেকে চাইলে ইনভয়েস দেখতে পাবো। এটা হচ্ছে কাস্টমার, এই যে কাস্টমার কিন্তু এখান থেকে তার ইনভয়েসটা দেখতে পারতেছে সুন্দরভাবে। সো এই ছিল আজকের এই ভিডিওটা, আশা করি আপনাদের ইনভয়েস এর ব্যাপারে, পিডিএফ ইনভয়েস অথবা ই কমার্স ওয়েবসাইট এর ইনভয়েস এর ব্যাপারে একটা কমপ্লিট ধারণা পাইছেন, এন্ড হচ্ছে
কোথাও যদি কোনো কিছু না বুঝেন সেক্ষেত্রে অবশ্যই বলবেন আমাকে, আমি যথাসম্ভব চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। এবং আপনারা যদি কোনো ধরনের ওয়েবসাইট বানাতে চান অ্যান্ড হচ্ছে ওয়েব রিলেটেড কোনো জিনিস জানতে চান, অথবা ওয়েবসাইটের ব্যাপারে কোনো কিছু জানতে চান, অথবা ফ্রিল্যান্সিং এর ব্যাপারে জানতে চান, অবশ্যই আমার ফেসবুক আইডি আছে অ্যান্ড হচ্ছে আমার ওয়েবসাইট আছে, ওইখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আমার সর্বোচ্চ হেল্প সাহায্য করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।